আসসালামু আলাইকুম, স্মার্ট ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের কাছে আজকে একটা ল্যাপটপ আছে আরসুস, এই বোর্ডটা হচ্ছে মডেল X507UB। তো এই বোর্ডটার প্রবলেম হচ্ছে কিবোর্ডে ডিসপ্লে আছে কিন্তু ডিসপ্লেতে কোনো ডিসপ্লে আসে না। তো আমরা একটু দেখাই যে কিবোর্ডে ডিসপ্লে আছে কি না। দিকে দেখাও, এমপিআরটা দেখাও। এখানে এমপিআর লোড দেখাইতেছে 370, আর কিবোর্ডে এখানে দেখাও, কিবোর্ডে কিন্তু আমাদের ডিসপ্লে দেখাইতেছে যে নাম্বার লক ওপেন হচ্ছে, হ্যাঁ যে ক্যাপস লক ওপেন হচ্ছে, অর্থাৎ ডিসপ্লে তো দেখাইতেছে কিন্তু আপনার এই যে ডিসপ্লে আমরা খুলে আর একটা ডিসপ্লে লাগাও চেক দিছি যে ডিসপ্লেতে কোনো কিছু আসে না, আর একটা ডিসপ্লে লাগাও চেক দিছি। এটা হচ্ছে কাস্টমারের ডিসপ্লে ল্যাপটপের। তো এটা লাগাইছি, লাগায় দেখতেছি যে কোথাও কিচ্ছু আসতেছে না, একদম কোনো আসে না, যে ডিম ডিসপ্লে বা ডার্ক ডাটা আছে, লাইট নেই, এরকম কিছুই আসে না। তো আমরা এখন দেখব যে এলবিডিএস সেকশনটা চেক দেব যে কি প্রবলেম এটার। প্রথমে এই আসুসের যে বোর্ড, এই বোর্ডের ভিতরে কোনো কম্পোনেন্ট কোড দেওয়া নাই, যেহেতু কম্পোনেন্ট কোনো কোড দেওয়া নাই এই জন্য আমাদের এটার প্রথমে আমাদের বোর্ড বিয়ার দেখতে হবে। বোর্ড বিয়ারের মাধ্যমে আমরা ডায়াগ্রাম দেখতে হবে। তো আমরা প্রথমে বোর্ড বিয়ারটা ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের বোর্ড বিয়ার। তো আমরা এলসিডি কানেকশনে চলে যাব। এই হচ্ছে এলসিডি কানেকশন। তো এলসিডি কানেকশনে আমরা প্রত্যেকটা পিন ডিটেলস এখানে দেওয়া আছে, প্রত্যেকটা পিন ডিটেলস দেওয়া আছে। আমরা এটা হচ্ছে 3 ভোল্ট ওয়েবক্যামের জন্য, এটা হচ্ছে মাইক্রোফোনের ডাটার জন্য, এটা হচ্ছে ইউএসবি কানেক্টর, হ্যাঁ, তারপরে 3 ভোল্ট EDP, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডাটার জন্য কাজ করে EDP এবং লাইটের জন্য। আর এটা হচ্ছে এলসিডি বিসিসি পিন, অর্থাৎ 19 ভোল্ট এলসিডির। অর্থাৎ আমাদের মেইন দুইটা ভোল্টেজ এখানে প্রয়োজন, একটা হচ্ছে 19 ভোল্ট আর একটা হচ্ছে EDP 3 ভোল্ট, আর ওগুলা হচ্ছে আমাদের ওয়েবক্যামের জন্য এবং মাইক্রোফোন বিভিন্ন ভোল্টেজের জন্য। তো আমাদের এখান থেকে এটুটুক ভোল্টেজটা আমাদের আছে কি না এটা দেখতে হবে। EDP ব্রাইটনেস যখন আমাদের এই ভোল্টেজ আসবে তখন EDP ব্রাইটনেস অটোই চলে আসবে। তো আমাদের এখানে 1 2 3 4, এই চারটা পিনই আমাদের 19 ভোল্ট থাকবে, আর এখানে 24 এবং 25 নম্বরে 3.3 ভোল্ট থাকবে, আর 1 নম্বর পিনে 3 ভোল্ট থাকবে, এটা হচ্ছে ওয়েবক্যামের। তো আমরা প্রথমে এই ডায়াগ্রামে আমরা যাব, এখন ডায়াগ্রামে দেখব যে কোথায় থেকে এই ভোল্টেজগুলো আসছে। তো আমাদের এলসিডি কানেকশন, এলসিডি কানেকশনে চলে যাব। আমরা ডায়াগ্রামে ডাউনলোড দিছি, এখন ডায়াগ্রামটা ওপেন করব। দেখি আমাদের ডায়াগ্রামে এলসিডি কানেকশন, এই হচ্ছে আমাদের এলসিডি কানেকশন। তো এলসিডি কানেকশনে আমাদের বলছিলাম যে 1 নম্বর পিনে আমাদের 3 ভোল্ট ওয়েবক্যাম থাকবে, এখানে লেখা আছে 3 ভোল্ট ক্যাম। আর বলছিলাম যে 24 এবং 25 নম্বর আমাদের +3 ভোল্ট EDP, আর হচ্ছে আমাদের 38 39 40, এই পিনগুলোতে আমাদের থাকবে 19 ভোল্ট। তো আমরা এখন এটা চেক দেবো যে ভোল্টেজগুলো ঠিক আছে কি না। এদিকে আসো,
কানেকশনটা তো দেখাও আমাদের এই এই হচ্ছে এক নাম্বার পিন প্লেন মোড করে দাও এ হচ্ছে এক নাম্বার পিন আসছে কাছে আসছে পিন দেখা যায় এ হচ্ছে এক নাম্বার পিন তো আমাদের পিসি এখন মাদারবোর্ড অন আছে তো এক নাম্বার পিনে আমরা বলছিলাম যে 3 ভোল্ট থাকবে এক নাম্বার পিনে ধরো মিটারে ধরো দেখো হ্যাঁ 3 ভোল্ট ওকে তাহলে ওয়েবক্যামের যে 3 ভোল্ট এটা আমাদের ওকে আছে এবং আমরা দেখব যে 19 ভোল্ট ওকে আছে কিনা তো আমাদের 19 ভোল্ট ওকে আছে অর্থাৎ 39 40 38 এই তিনটা পিনে আমাদের 19 ভোল্ট ঠিক আছে তো আমরা এখন দেখব যে 24 এবং 25 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 তো 24 25 এ মিটারে ধরো আমরা 24 25 এ ধরলাম কিন্তু আমাদের কোনো ভোল্টেজ দেখায় না 0 ভোল্ট তো আমাদের এই ইডিপি ভোল্টেজ কোথায় থেকে আসছে এটা দেখতে হবে যেহেতু এখানে কোনো ভোল্টেজ নাই এই ভোল্টেজটা কোথায় থেকে আসছে এটা দেখাইতে হবে 24 এবং 25 নাম্বার ভোল্টেজে 3 ভোল্ট নাই তো আমরা 24 এবং 25 3 ভোল্ট এই ইডিপি ভোল্টেজটা কোথায় থেকে আসছে এটা দেখব ইডিপি ভোল্টেজ ইডিপি ভোল্টেজ তো আমাদের এই যে একটা আইসি দেখতেছি কত পিন 6 পিনের 6 পিনের এখানে হচ্ছে আমাদের এই আইসির একটা বড় করি 3 ভোল্ট বিএস 3 ভোল্ট প্লাস 3 ভোল্ট বিএস যখন সুইচিং এর পরে এখানে এই আইসির এই 6 নাম্বার পিনে আমাদের ইন ভোল্টেজ দেখব 3 ভোল্ট আর এই আইসির আউটপুট ভোল্টেজ এক নাম্বার পিন দিয়ে আউট হবে প্লাস 3 ভোল্ট ইডিপি প্লাস 3 ভোল্ট ইডিপি তো আমাদের এই ভোল্টেজটা আছে কিনা এক নাম্বার পিনে এই আইসিটাও আমরা খুঁজে বের করব তো এই আইসিটা কোন আইসি এটা আমরা একটু আবার দেখব বোর্ড বিয়ারে কত না কত আইসিটা এই 24 নাম্বার পিনে আমরা যখন আমরা 24 এবং 25 সিলেক্ট করতেছি তখন কোথায় থেকে ভোল্টেজটা আসছে এটা মার্ক করে দিবে এখানে একটা ভোল্টেজ আছে এই রেজিস্ট্যান্সে 3 ভোল্ট আসবে এবং এই যে আইসিটা এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই ছয় পিনের একটা আইসি এই যে এখানে এক নাম্বার পিন হচ্ছে প্লাস 3 ভোল্ট ইডিপি আর ছয় নাম্বার পিন হচ্ছে প্লাস 3 ভোল্ট বিএস তো ছয় নাম্বার পিনে আমরা 3 ভোল্ট বিএস আছে কিনা এটা দেখব ধরো এই হচ্ছে আইসির এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই ছয় নাম্বার আমরা দেখবো যে 3 ভোল্ট বিএস আছে কিনা হ্যাঁ ছয় নম্বরে 3 ভোল্ট বিএস ওকে তো আমরা আউটপুট দেখব যে এক নাম্বার পিনে আউটপুট আমাদের কোনো ভোল্টেজ নাই এক নাম্বার পিনে আউটপুট কোনো ভোল্টেজ নাই তো আমরা দেখি এ পাশে তে এ পাশে একটা জাম্পার করে 3 ভোল্ট যে ইডিপি ভোল্টেজ আমাদের যায় কিনা ওপাশে তারপর আমরা দেখি ডিসপ্লে ডাটা মাটা আসে কিনা তো আমরা এখন একটু জাম্পার করব এটা একটা তো এক ও ছয় আমরা জাম্পার করলাম দেখি এবার ইডিপি ভোল্টেজটা উপাস আমাদের যায় কিনা
एक नम्बर पिने 3.3 वोल्ट एखन आसछे जम्पर करार पर तो हमें एखन 24 एवं 25 नम्बर पिने देखो जो 3.3 वोल्ट आसे कि ना। हाँ 24 और 25 3.3 वोल्ट और रेजिस्टेंसर ए पास देखी 3.3 वोल्ट आसे कि ना। हाँ आसे तो एखन आमरा डिसप्लेटा कनेक्शन दिए देखो जो डिसप्ले आसे कि ना। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই ল্যাপটপটার ডিসপ্লে চলে আসছে। হ্যাঁ এই যে আসুস লেখা আসছে এবং উইন্ডোজ এসএসডি লাগানো তো উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তো যদি ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ার না বোঝে কোনো কেউ তাহলে কিন্তু এই বোর্ডের কাজ করতে পারবে না। যদি ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ার বোঝে তাহলে খুব সহজেই এই মেশিনের কাজ করতে পারে। তো আমরা আসলে ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ারের মাধ্যমে কাজ করে থাকি এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ার বুঝিয়ে কিভাবে কাজ করতে হয় সব কিছু বুঝিয়ে দেই, এভাবে আমরা ট্রেনিং দেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ওপেন করে দিবেন যেমন নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।